দেখেন, জিম ফাতা যা, জিম কাসর জি, জিম দম্মা জু, যা জি জু। হ্যাঁ, তারপরে দ্বিতীয় লাইনে দেখেন লাল কালি দিয়ে লেখা, ফাতাহান ফাতহান কাসরান ও দম্মাতান, পড়ার নিয়ম। হা ফাতাতাইন হান, ওখানে একটু হরফটা মিস্টেক গেছে, হান হবে, হা ফাতাতাইন হান, হা কাসরাতাইন হিন, হা দম্মাতাইন হুন। বলেন, হা ফাতাতাইন হান, হা কাসরাতাইন হিন, হা দম্মাতাইন হুন, হান হিন হুন। তারপরে তৃতীয় লাইনে দেখুন, হারাকাত ও তানবীন, পড়ার নিয়ম। এখন আবাদান শব্দটিকে কিভাবে বানান করবেন, বলেন হামজা ফতা আ, বা ফতহা বা, আবা আবা হলো, আবা হলো, আর দাল ফতা তাইন দান, আবাদান। আবার আমি প্র্যাকটিস করি, হামজা ফতা আ, বা ফতহা বা, আবা দাল ফতা তাইন দান, আবাদান। চতুর্থ লাইনে দেখেন, আলিফ সগীরা, ইয়া সগীরা ও ওয়াও সগীরা, পড়ার নিয়ম। এই যে যেটা আমরা এখন পড়লাম, বা ফতা আলিফ সগীরা বা, বা কাসরা ইয়া সগীরা বি, বা দম্মা ওয়াও সগীরা বু, তারপরে পঞ্চম নম্বর লাইনে দেখেন, মাদের হার্ফ পড়ার নিয়ম। মাদের হার্ফ তিনটি, আলিফ ওয়াও ইয়া, এটা কিভাবে পড়বেন দেখেন, তা আলিফ ফাতহা তা, তা দম্মা, না তা দম্মা ওয়াও সুকুন তু, তা কাসরা ইয়া সুকুন তি, তা তু তি। তারপরে লাইনে দেখুন, লাল হরফে লেখা, লাল কালি লেখা, হরফ লীন পড়ার নিয়ম, ওয়াও এবং ইয়া। যেমন খৌফিং শব্দটা কিভাবে পড়বেন, খাতা ওয়াও সুকুন খাও, ফা কাসরাতাইন ফিন, খৌফিন। আমানা শব্দটি কিভাবে পড়ব, হামজা ফাতা আলিফ, বলেন হামজা ফাতা আলিফ, নিম ফতহা মা, আমা, নুন ফতহা না, আমানা। ওখানে বানান সহকারে দেওয়া আছে, সুকুন বা যজম করার নিয়ম। যেমন আব শব্দটি আমরা বলব, হামজা ফতা, বলেন হামজা ফতা বায়ে সুকুন আব, হামজা কাসরা বায়ে সুকুন ইব, হামজা দম্মা বায়ে সুকুন উব, আব ইব উব। সাদ্দা বা তাসদিদের বানান নিয়ম একটু দেখুন, হামজা ফাতা বায়ে সাদ্দা আব, বা ফাতা বা, আব্বা, হামজা কাসরা বায়ে সাদ্দা ইব, বা কাসরা বি, ইব্দি, হামজা দম্মা বায়ে সাদ্দা উব, বা দম্মা বু, উব্বু, আব্বা, ইব্বু, ইব্দি, ইব্বু, আব্বা, ইব্বি, উব্বু, আব্বা, ইব্বি, উব্বু। এইবার শব্দের মধ্যে তাসদিদের ব্যবহার, শব্দের মধ্যে তাসদিদের ব্যবহার, নুয়াসিরুহু, এই শব্দটি আমরা বানান করব, নুন দম্মা নু, ইয়া ফাতা সিন সাদ্দা ইয়াস, সিন কাসরা সি, নুয়াসি, রা দম্মা রু, নুয়াসিরু, হা দম্মা মিম সুকুন হুম,
শেষেরটা দেখেন, মাদের সাথে সুকুন ও তাসদিদ বানান করার নিয়ম। দ ফতা আলিফ মাদ লাম সাদ্দা দল লাম ফতা তাইলান দলান। আবার পড়ি, আবার পড়ি। দ ফতা আলিফ মাদ লাম সাদ্দা দল লাম ফতা তাইলান দলান। আলহামদুলিল্লাহ, এই টেস্টটা আমরা বাসায় প্র্যাকটিস করব ইনশাল্লাহ। একদিনে হবে না ইনশাল্লাহ, কন্টিনিউ আমরা প্র্যাকটিস চালিয়ে যাব ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই। আমরা একটি সুরা, ছোট্ট সুরা বাস করি। গত ক্লাসে কোন সুরা হয়েছিল? সুরা লাহাব, আমরা সুরা নাসর। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته